আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওই যে আমাদের কলিং, আমরা একসাথে কাজ করি নতুন একদম, আচ্ছা 3 দিন হইলো কাজ আইছে, সেরকম কাজ পারে না, তাতে না শিখতেছে, পাইপিং এর কাজ করে, পাইপিং সেলোয়ারের শর্ট প্যানের পাইপিং, এবার পাইপিং এর কাজ হয় মিয়ানমার। কাকা ইউ মিয়ানমার? হ্যাঁ মিয়ানমারে। তাও রোহিঙ্গা, তাও রোহিঙ্গা মিয়ানমার আর ওরং রোহিঙ্গা, তাও হ্যাঁ রোহিঙ্গা তাও না। পাইপিং এর কাজ একদম সহজ, কোনো কাজ জানে না, এখানে এই 3 দিন ধরে 3 দিনে দেখেন কাজ, বালুই কাজ কমপ্লিট হয়ে গেছে, হাত একদম ইয়ে আছে। পাইপিং হয় শর্ট প্যানের, তারপর কাটবো। মালয়েশিয়াতে কোনো হেল্পার নাই, মালয়েশিয়াতে হেল্পারের কোনো নাই, সব ফিনিশিংয়ের লোক আছে, ফিনিশিংয়ের লোক ওই মাল ওই কাটবো, কিন্তু মিশিংয়ে কোনো হেল্পার নাই। ওই সুতা কতগুলো সুতা, 8টা সুতা আছে, 8টা সুতায় চলতেছে। দুটা পাইপিং উপর থেকে যাইতেছে, দুটা পাইপিং সুতা মিশিং এটা সামনে দিয়ে মালটা ঢুকাইতেছে। আশা করি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, আমরা প্রবাস থেকে ভিডিও বানাই। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।